রাসেল আমাদের বন্ধু, আমাদের কলিগ রাসেলের দীর্ঘ জীবন আমরা কামনা করি। আল্লাহ যেন তাকে অসুখ বিসুখ ছাড়া সুস্বাস্থ্য দান করে এবং দীর্ঘ জীবন দান করে কামনা করি। আমি সকল একেবারের সকল নেতৃবৃন্দকে রংপুর বিভাগীয় আইনজীবী কল্যাণ সমিতির সদস্য সচিব সকলের পক্ষ থেকে আমাদের প্রধান সবকে এক মিনিট। আমি সকলকে রংপুর বিভাগীয় আইনজীবী কল্যাণ সমিতির সদস্য সচিব অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রাসেলের জন্মদিনে তাদের এই উপস্থিতিতে রংপুর আইনজীবী কল্যাণ সমিতির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যেহেতু ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি আমি সকলের পক্ষ থেকে যেহেতু সময় অতিক্রান্ত হয়ে যাচ্ছে আলহাজ বোরহান স্যারকে কিছু বলার জন্য নিবেদন আমি সবসময় আমার নিজের মতামত করি, রংপুর মানে মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ মানে পঞ্চগড়। তাদের দীর্ঘায়ু কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আমাদেরকে সবাইকে একত্রিত করছেন, আগামীতে আরো সুন্দরভাবে তোমাদের এই কার্যক্রম করে তোমরা পালন করবা। শতায়ু হও, সুস্থ শরীরে এই মুহূর্তে রাসেলের জন্মদিন উপলক্ষে কিছু বলবেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মহসিন মিয়া স্যার। ভাই, একটু আগে আমাদের বোরহান সাথে বক্তব্য আছে, এটা আমরা সবাই অ্যাডাপ্ট করলাম। আমি সর্বশেষ একটু বলার নিবেদন করব, ঢাকা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি জনাব ইকবাল স্যার আমাদের মাঝে উপস্থিত। ইকবাল স্যার, এখন রাসেলের জন্মদিন উপলক্ষে কিছু বলবেন? এরপরে সাসপেন্ড হবে, আর্গুমেন্ট করে আমি সবাইকে নিবেদন করব, সবাই উপস্থিত থাকবেন, সবাই যাবেন এবং ধন্যবাদ। আমরা মনে করেছিলাম রাসেল একটা শর্ত বলেছিল সে নির্বাচনে দাঁড়ায়, যদিও কথাটা হয়তো কতটুকু সঠিক ছিল জানি না। সে বলেছিল যে রংপুরে ভাই আমি মফিজ এলাকার মানুষ, মংনা এলাকার মানুষ, আমাকে একটু ভোট দিয়ে বেচারি তিনবার নির্বাচন করে হেরে গেছে, কিন্তু রাসেলের আজকে
সিনিয়র আইনজীবীদের উপস্থিতি প্রমাণ করে সত্যি রাসেল হেরে গেল, রাসেল জিতেছিল, রাসেল কখনো হারেনি। আজকে সিনিয়র আইনজীবীদের উপস্থিতি প্রমাণ করে শুধুমাত্র রাসেল না, রংপুর বাসীর জন্য, উত্তরবঙ্গের জন্য সমস্ত সিনিয়র আইনজীবীরা এখনো নিবেদিত প্রাণ। আমরা সকলকে, সবাই এই সিনিয়র আইনজীবীদেরকে নিবেদন করব, উত্তরবঙ্গ এবং রংপুর বিভাগ এবং এই অঞ্চলের কোন বিষয়কে স্যার ছোট করে না দেখে একটু বৃহত্তর করে দেখার এবং আমরা চেষ্টা করবো রংপুরকে একত্রিত করার। আমরা বড় করে দেখলাম আর ওই জায়গায় যে জিনিসটা পাইছে মফি শব্দটা, এইটারে যোগ করার জন্য ধন্যবাদ দিচ্ছি। অস্বীকার করি না, যেহেতু এইটা একটা সরকার আছে। এখন সভাপতি ইকবাল স্যার কিছু বলবেন। রাফেল ভাগ্যবান, রাফেলের জন্মদিন পালন করার জন্য এই যে রংপুর বিভাগীয় এবং উত্তরবঙ্গ এইভাবে উজ্জীবিত হয়েছে, এইবার রাখতে পারবে না, যেহেতু তারা বলতেছে যদি নির্বাচন করে তাহলে তো সবাই সম্মিলিত ভাবে রাফেলের পক্ষ নিবে, এমন নির্বাচনের নমিনেশন পেপার সাবমিট করেন। আর আজকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের যারা এত উৎসাহ নিয়ে তাদের এই জন্মদিনে সবাই উপস্থিত হয়েছেন, একেবারে সাবেক সভাপতি বৃন্দ, সাবেক সহসভাপতি বৃন্দ, সাবেক সাধারণ সম্পাদক বৃন্দ, এই যে এত আয়োজন, সকল রাসেলের ডাকে সবাই কিন্তু সাড়া দিচ্ছে এবং সবাই এখানে উপস্থিত হয়েছে, তারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা দোয়া করব রাসেল এবং রাসেলের নিজের দুইজনেই লয়ে যান, তারা কাপড় লড়ে যান, তাদের দুজনেরই উন্নতি এবং সাফল্যতা কামনা করব এই জন্মদিনে এবং তাদের দীর্ঘায়ু এবং প্রফেশনে তারা যাতে উন্নতি করতে পারে এই দোয়া করব আপনার সবাই। এখন আর বক্তব্য না বাড়াইয়া এই টিকিটটা আরম্ভ করি, রাসেল কোথায়? রাসেল জন্মদিন সবাই হয়েছে নারদ দেব।